আসসালামু আলাইকুম, শানাস রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে চিকেন ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব। এটা ডুবো তেলে ভাজি নাই, অল্প তেলেই ভেজে নিয়েছি, খেতে ভালোই লেগেছে। চিকেনগুলো ছুরি দিয়ে আমি একটু পরপর চিরে নিয়েছি, তাহলে মশলাগুলো ভালো মতো ডুববে এই জন্য। এরপর ভালো মতো ধুয়ে নিয়েছি, এখন সব মশলা একসাথে মেখে নেব। পেঁয়াজ ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে তারপর এর মধ্যে দিয়েছি, আর দিয়েছি আদা বাটা, রসুন বাটা, অল্প করে লবণও দিয়েছি। এখানে দিয়েছি ধনে গুঁড়া আর হচ্ছে মরিচ গুঁড়া, জিরা গুঁড়াও দিয়েছি। এখানে আরও দিয়েছি গরম মশলা গুঁড়া, সয়া সস দিয়ে দিলাম এর মধ্যে, গুঁড়া দুধ, পানি আর লেবুর রস দিয়ে টক দই বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আরও দিয়েছি হলুদ গুঁড়া, আর দিব সয়াবিন তেল। এখন সব কিছু একসাথে মেখে নেব। সব মশলা এখন চিকেন দিয়ে মেখে তারপর রেখে দিব ম্যারিনেট করে। ম্যারিনেট করে কিছুক্ষণ রাখলে তাহলে খেতে বেশি ভালো লাগবে, না হলে ভিতরে মশলা ডুববে না। আমি মশলা ভালো মতো দিচ্ছি। ম্যারিনেট করে কয়েক ঘন্টা রাখতে পারলে এটা খেতে আরও বেশি মজা লাগবে। আমি ভাজার জন্য প্যানে দিচ্ছি তেল, সয়াবিন তেল দিয়েছি। তেল গরম হওয়ার পর আমি এখন একটা একটা করে চিকেনের পিস দিয়ে দেবো এর মধ্যে। চিকেনগুলো দেওয়ার পর ঢাকা যাবে না, এটাকে প্রথমে ভেজে নিতে হবে হালকা করে। দুই সাইড ভেজে নেব কিছুক্ষণ, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখনই যদি ঢাকনা দিয়ে ঢেকে দেই তাহলে পানিতে ভরে যাবে এখনই, এই জন্য কিছুক্ষণ পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনা খুলে চিকেনগুলো একটা একটা করে উল্টিয়ে দিব আর কিছুক্ষণ ভাজবো এটাকে। প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। চিকেন ফ্রাই আমার রেডি, আমি চুলা থেকে একটু পর নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আমি শানাস বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।